বসুন। আপনারা স্কুলের বোর্ড অফ ডিরেক্টর্স, আপনারা দাঁড়িয়ে থাকবেন আর আমি বসবো কি করে? যাক, অন্তত এই আইনটা আপনার মনে আছে। আমি তো ভেবেছিলাম আপনি স্কুলের সব নিয়ম কানুনই ভুলে গেছেন। এটা আইন নয়, ভদ্রতা। যার যে সম্মানটুকু প্রাপ্য তাকে সেই সম্মানটুকু দেওয়া। মিস ব্যানার্জি, কালকে স্কুলে যে ঘটনাটা ঘটেছে সে ব্যাপারে আপনার সঙ্গে আমরা একটু আলোচনা করতে চাই। আলোচনা কেন বলছেন? আর এতে আলোচনার কি আছে? মিস ব্যানার্জি, আপনি কি জানতেন যে একটা অ্যান্টি সোশ্যালকে আপনি এই স্কুলে থাকার জায়গা করে দিয়েছেন? আপনি কার কথা বলছেন? সে কি আপনি বুঝতেই পারছেন? আপনি অ্যান্টি সোশ্যাল বললেন তো, তাই বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমি হীরা আর তার মেয়ের কথা বলছি। ছিলিক হীরার মেয়ে নয়। সবাই কিন্তু তাই জানে। আমি সত্যিটা জানি। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি সব জেনে শুনে হীরা এবং ঝিলিকের মতো অ্যান্টি সোশ্যালকে থাকতে দিয়েছেন? ছিলিক অ্যান্টি সোশ্যাল? হ্যাঁ নিশ্চয়ই, ও চোর। না, আমি জানতাম না। আপনি ওদের সম্পর্কে কিছুই জানতেন না? না, আমি কিছুই জানতাম না। ওরা আপনাকে কিছুই বলেনি? বললে তো জানতেই পারতাম। দেখুন, আমার মনে হয় ওই মেয়েটাকে একবার এখানে ডেকে পাঠানো উচিত। কিন্তু ওকে আবার এর ভেতরে কেন? না অবনীবাবু, আপনি যান, ছেলেকে ডেকে নিয়ে আসুন। ঠিক আছে। আমাদের কাছে কিন্তু খবর আছে, আপনি সব জানতেন। প্রমাণ করুন। অলরাইট, আমরা প্রমাণ করব। আগে ওই ঝিলিককে আসতে দিন। ও, কথাটা তুমি আমাকে ঠেস দিয়ে বললে, তাই না? ওহ ইতিশা, এই সোজা কথাগুলো তুমি যদি এভাবে বাঁকাভাবে নাও তাহলে আমার কিছু করার নেই, বিশ্বাস কর। দেখো, কাল আমি যেগুলো বলেছি তার একটা কারণ রয়েছে, আর কাল তুমিও যা করেছো তারও একটা কারণ রয়েছে। কিন্তু কারণটা কি সেটা সেটা আমাদের দুজনে আলোচনা করে দেখতে হবে তো। নিশ্চয়ই কোথাও একটা সমস্যা হচ্ছে, তাই সেই সমস্যাটা সমাধান করতে হবে একসঙ্গে আলোচনা করে। তাছাড়া কিছু কেনাকাটা রয়েছে তো, তার জন্য তুমি যদি না থাকো আমার সঙ্গে তাহলে তো। কিসের কেনাকাটা? বারে কালকে ভাইফোঁটা তো, ফুলকি যে নীলকে ভাইফোঁটা দেবো, ওর জন্য কিছু গিফট কিনতে হবে তো। নীল ফুলকির হাতে ফোঁটা নেবে না। বিদিশা, এই সব ব্যাপারে তোমার নানা করাটা এবার বন্ধ করো তো। নীল রাস্তার যাত্রার হাতে ফোঁটা নেবে না। ভাই ফোঁটা নেবে তাতে আবার যাত্রার হাত থেকে? তাছাড়া ফুলকি রাস্তার মেয়ে নয়, আমাদের বাড়ির মেয়ের মতো। বাবা, আবার মেয়ের মতন হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, আশ্রিত হয়েছে তো, তাতেও তো আপত্তি দেখার কথা নয়। আমার যথেষ্ট আপত্তি আছে। আমি যত ভাবি তোমার উপর রাগ করবো না, সেই তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করো যে আমি রাগ করতে বাধ্য হই। সেটা তোমার ব্যাপার, আমি আমার বক্তব্য রেখেছি। আর একটা কথা জানো তো, কি আমি না তোমার মতন সবার সাথে মন জুগিয়ে চলতে পারবো না, সেটা আমার দায়িত্বও নয়। জানি জানি সকলের মন জুগিয়ে চলা তোমার দায়িত্বের মধ্যে পড়ে না, দায়িত্ব নিয়েও না, কিন্তু দয়া করে দায়িত্ব নিয়ে অন্য লোককে কষ্টও দিও না। তো কথা বলার কি আছে, আমাকে আমার মতন থাকতে দাও না। দিলাম তোমাকে, আমি তোমার মতোই থাকতে দিলাম। আমি এভাবে থাকতে পারবো না। কিভাবে থাকতে পারবে? সে ব্যবস্থা আমি নিজেই করে নিতে পারবো। তুমি নিজে ব্যবস্থা করবে মানে? কি ব্যবস্থা করবে তুমি? সময় এলেই দেখতে পাবে।
ঝিলিক, না ঝিলিক না, কোনো কান্না না। কোথায় গেছে তোর হীরা আম্মা? পুলিশে ধরে নিয়ে গেছে, তাই তো? একদিন না একদিন তো ফিরে আসবে। ফিরে আসবে না, আর কোনোদিনও ফিরে আসবে না। যারা আমার কাছ থেকে দূরে চলে গেছে তারা কোনোদিনও ফিরে আসবে না। আসবে আসবে, আমি বলছি আসবে, তুই মিলিয়ে নিস। চোখটা মোচ তো, মোচ, ওঠ আমার সঙ্গে চল একটু। কোথায়? ওপরে বর্দির ঘরে কয়েকজন এসেছেন, তোর সঙ্গে দেখা করতে চান। পুলিশের লোক? না, পুলিশের লোক না, এই স্কুলেরই লোক, মাথা বলতে পারিস। আমার সঙ্গে কেন দেখা করতে চাইছে ও? তার মানে আমাকে এখান থেকে বের করে দেবে? তোর বোকা, ভয় পাচ্ছিস কেন এত? আমি আছি, বর্দি আছে, কিচ্ছু হবে না তোর। ওনারা তোর কাছে কয়েকটা কথা জানতে চাইবে, তুই উত্তর দিয়ে দিবি, ব্যাস। নে চল, চল আমার সঙ্গে। তোমার নাম ঝিলিক? ওরা যা জানতে চাইছেন বল। হীরা তোমার মা? আমার আসল মা না, আমি মা ডাকি। কতদিন চেনো তুমি হীরাকে? ছোট থেকে চিনি। তুমি আর তোমার মা চুরি করতে? তুমি ওদের বললে না কেন যে আমি এখান থেকে চলে যাব? কোথায় যাবি তুই? অন্য কোথাও, এখন তো আমি একা। আমার কথা একেবারে ভুলে গেছিস না? তুই চলে গেলে আমি যে একেবারে একা হয়ে যাবো। ছিলি একা হবে কেন? স্কুলে তো এত বাচ্চা আছে। আমি স্কুল ছেড়ে দিয়েছি ছিলি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।